হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাই বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা সকলেই জানো যে ফুডের এস এর পরীক্ষা কিভাবে দুর্নীতি হয়েছিল পরীক্ষার তিরিশ মিনিট এক ঘন্টা আগে কোশ্চেন পেপার লিক হয়ে গেছিল সেই দুর্নীতির প্রতিবাদে তিনবার গণ আন্দোলনেরও আয়োজন করা হয়েছিল পিএসসি অফিসের সামনে কিন্তু পিএসসি তার সত্ত্বেও কোনো স্টেপ নেয়নি তারপর কলকাতা হাইকোর্টে ফুড এসআই দুর্নীতির বিরুদ্ধে বিচারপতি রাজাশেখর স্যারের ডিভিশন বেঞ্চে একটা কেসও করা হয়েছিল কিন্তু দীর্ঘ সময়ের অবসান ঘটিয়ে কেসটা আজ কোর্টে উঠেছে এবং কেসটা ছাত্রদের পক্ষেই গেছে তোমাদের জন্য একটা দুর্দান্ত খুশির খবর এটা বিচারপতি রাজাশেখর মান্থা স্যার কেসটা ভালোভাবে পর্যালোচনা করে সিআইটি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বাইশে মের মধ্যে একটা রিপোর্ট পেশ করার আদেশও দিয়েছেন এছাড়া তোমরা কোর্টের ওপর ভরসা রাখো এবং ফুড এসআই সহ অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশান চালিয়ে যাও ধরে রাখো ফুড এসআই রি এক্সাম আবার হচ্ছে হুম কোর্ট থেকে আজ এই নিয়োগের ওপর সাময়িকের জন্য স্থগিতাদেশ দিয়েছে তোমরা নিশ্চিন্ত হয়ে প্রিপারেশানটা স্টার্ট করে দাও কোর্টের নির্দেশ ছাড়া পিএসসি চাইলেও আর রেজাল্ট পাবলিশ করা তো দূরের কথা নিয়োগ প্রক্রিয়াটাকেই আর এগোতে পারবে না তোমরা সেদিক থেকে নিশ্চিন্ত থাকতে পারো পশ্চিমবঙ্গে যত জায়গায় কেস হয়েছে সমস্ত কেসগুলোকে এক জায়গায় করে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সিআইডি যতদিন না পর্যন্ত ঠিকঠাকভাবে রিপোর্ট পেশ করতে পারবে ততদিন পর্যন্ত এই নিয়োগটা স্থগিত থাকবে পিএসসি চাইলেও আর এই নিয়োগটাকে এগোতে পারবে না তোমরা যারা আশা ছেড়ে দিয়েছিলে তোমাদের জন্য একটা দারুণ খবর তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রিপারেশানটা স্টার্ট করে দাও হুম আপকামিং ডাব্লু বিপি মিসলেনিয়াস ক্লার্কশিপ ডাব্লু বি যে সমস্ত এক্সাম আছে ওকে সেই এক্সামগুলো যাতে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছভাবে হয় সেই জন্য সকলকে একত্রিত হতে হবে এবং এগিয়ে আসতে হবে আজ আমরা সকলে যদি একত্রিত না হই তাহলে কিন্তু এই দুর্নীতিটাকে বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয় আর সবশেষ একটা কথাই বলবো ফুড এসআই দুর্নীতির বিরুদ্ধে এবং রিএক্সামের দাবিতে হাইকোর্টে যে কেসটা করা হয়েছে সেখানে একটা বিরাট অঙ্কের ফান্ডের প্রয়োজন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যতটা পারবে একটু কন্ট্রিবিউট করো এছাড়া যারা কন্ট্রিবিউট করতে চাও তোমরা শুভঙ্কর স্যারের সাথে যোগাযোগ করতে পারো আর তোমরা কেউ টেনশন করো না আশা রাখো সামনে ভালো কিছু হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ